নমস্কার, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। যাই হোক, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা প্রত্যেকে না কিছু না কিছু সমস্যার মধ্যে যখন পড়ে যাই, তখন কিন্তু আমাদের মানসিকভাবে অনেকভাবে সমস্যার মানে মানসিক জায়গাটা অনেকটা খারাপ জায়গা তৈরি হয়ে যায়। সেটা আপনার সন্তান সম্পর্কীয় হতে পারে, বা আপনার দেখা যাচ্ছে নিজের পার্সোনাল ম্যাটারে কিছু হতে পারে, সে যেভাবেই হোক, অর্থাৎ সমস্যাটা বিভিন্ন অ্যাঙ্গেলে আসতে পারে, বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন জীবনে বিভিন্ন পর্যায়ে আসতে পারে। কিন্তু কিছু কিছু সমস্যা যেগুলো আসে, জানবেন যে কিছু নক্ষত্র গ্রহগত কানেকশনের কারণে আসে। অর্থাৎ সেই রকমই একটা গ্রহ রাহু গ্রহ। এই রাহু গ্রহর যদি অবস্থান আপনার জন্মছকে সঠিক জায়গা না থাকে, তাহলে জানবেন যে রাহুর যখন দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা বা সূক্ষ্ম দশার মধ্যে দিয়ে সেই সকল জাতক জাতিকা যখন যায়, তখন কিন্তু তার জীবনের সমস্যাগুলো তৈরি হয়ে যায়। কখনো দেখা যাচ্ছে যে স্টুডেন্ট লাইফে পড়াশোনার একদম অমনোযোগী জায়গা তৈরি হয়ে যায়, বা একদম মনোযোগ থাকে না, পড়াশোনা একদম পুরোপুরি দেখা যাচ্ছে যে পাশ করতে পারবে কিনা এরকম সন্দেহ জায়গা তৈরি হয়ে যায়। কারণ একটা সময় সেই জাতক জাতিকায় কিন্তু খুব ভালো রেজাল্ট করত, সেই ক্ষেত্রে তার সমস্যাটা মেন সে ভোগ করে তার জাত, অর্থাৎ সেই জাতকের বা সেই জাতিকার বাবা মা গার্জিয়ান। সুতরাং এখানে একটা বড় রকমের সমস্যা, সেটা রাহুর কারণে অনেক সময় হয়। শুধু রাহুর কারণে হবে সেটা বলছি না, তখন কখনো কখনো সেটা বুধের কারণেও হতে পারে। যাই হোক, সেক্ষেত্রে আমি একটা জায়গা বললাম এবং সেই রাহুর কারণে হচ্ছে। আবার কারোর কারোর জীবনে দেখা যাচ্ছে যে যে জায়গাটা অ্যাচিভ করার জায়গা ছিল বা অ্যাচিভ করার পরিকল্পনা ছিল বা লক্ষ্য ছিল, কিন্তু সেই জাতক জাতিকা সেই অ্যাচিভের জায়গাটা পাচ্ছে না বা সেই নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারছে না। এটাও কিন্তু অনেক জাতক জাতিকাদের মধ্যে এই জায়গাটা তৈরি হয় শুধু রাহুর কারণে। কারণ রাহু যদি কোনো কারণে শনিযুক্ত থাকে, রাহু যদি কোনো কারণে রবিযুক্ত থাকে এবং রাহু যদি কোনো কারণে মঙ্গলযুক্ত থাকে, তাহলে এই জায়গাগুলো তৈরি হয়ে যায়। অর্থাৎ জাতক জাতিকারা যেটা চাইছে, যেটা লক্ষ্য পূরণ করার চেষ্টা করছে, কিন্তু বারংবার সে কিন্তু অবহেলিত হচ্ছে, বারংবার সেখানে ফেল করে যাচ্ছে, বারংবার সেখান থেকে কিন্তু ব্রেক করে বেরিয়ে আসতে হচ্ছে। তাহলে এটা রাহুর একটা কারণ রয়েছে। কিন্তু আপনার জন্মছকে রাহু কোন গ্রহে কোন জায়গায় অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, এগুলো কিন্তু অবশ্যই জানার দরকার আছে। কারণ এগুলোর সঠিক বিচার না হলে কিন্তু আপনার রাহুর কারণেই ওই সমস্যাটা হচ্ছে কিনা সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। শুধু এই সমস্যা হচ্ছে মানে আপনার রাহুর কারণ না, এটা কিন্তু হয় না। কারণ এখানে আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি রয়েছে এবং 9টা গ্রহ রয়েছে। এই 9টা গ্রহ যেভাবে আমাদের জীবনকে পরিচালিত করে, আমরা সেইভাবে পরিচালিত হই। আবার কোনো কোনো দেখা সময় দেখা যাচ্ছে যে আমাদের জীবনে যে একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে আপনি ছুটছেন, আপনার লক্ষ্যটা স্থির আছে, কিন্তু কোথায় না কোথায় হঠাৎ করে শত্রুতার কারণে আপনার জীবনে বাধা তৈরি হয়ে গেল, যে বাধা আপনি কিন্তু সেখান থেকে ডিঙিয়ে যেতে পারছেন না। বারংবার আপনার জীবনের শত্রুতার কারণে সেই সমস্যাগুলো তৈরি হয়। তাহলে এটাও একটা কারণ আপনার সফলতার জায়গা ব্রেক করে দেওয়ার, বা সফলতার জায়গা যেখানে আপনি পৌঁছাতে চাইছেন সেটা আপনি যেতে পারছেন না, তাহলে কিন্তু এটাও একটা কারণ রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার যথেষ্ট ভালো জায়গা চাকরি করছে, অর্থ ইনকাম করছে, কিন্তু তার পরিবারে বা দেখা যাচ্ছে যে সেই ফ্যামিলিতে বা দেখা যাচ্ছে সেই দাম্পত্য জীবনে একটা বড় রকমের অশান্তির জায়গা তৈরি হয়ে গেছে। কখনো সে কিন্তু বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, যে অর্থটা ইনকাম করছে সেই অর্থটা সবটাই কিন্তু বেহিসাবিভাবে খরচ করে তার অন্য সঙ্গদোষে বা নেশায় আসক্ত হয়ে অন্য কাউকে দিয়ে আসছে। সে বাড়িতে আর এক পয়সা নিয়ে আসতে পারছে না, সে দেনায় কিন্তু জড়িয়ে গেছে এবং দিনের পর দিন সে তাকে লোনে চলতে হচ্ছে, সেই লোন পরিশোধ করতে পারছে না। তাহলে এটাও কিন্তু হয়, সেটাও জন্যই বলবো কিন্তু এই গ্রহ নক্ষত্রের কানেকশান অনেক সময় আমাদের এই জীবনে কিন্তু দায়ী হয়ে যায়। তাহলে আবার এই ক্ষেত্রেও বলবো যে অর্থ যদি আপনার না আসে বা অর্থ যদি না থাকে, তাহলেও কিন্তু আপনাকে মানুষ সেইভাবে আপনার যতটা মর্যাদা দেওয়া উচিত সেটা কিন্তু আপনি পাবেন না। তাহলে এটারও একটা কারণ রয়েছে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে একটা জাতক জাতিকা হঠাৎ করে
দুর্ঘটনার কবলে পড়ে গেল, হঠাৎ অ্যাক্সিডেন্টের যোগ, এগুলোও কিন্তু রাহু মঙ্গলের কানেকশনে দিয়ে থাকে। তাই আজকের যে আলোচনায় মেনলি যে জায়গাটা রয়েছে, রাহু গ্রহ এবং মঙ্গল গ্রহ একটা আমাদের জীবনযাত্রার মানকে কতটা প্রভাবিত করতে পারে, কোন জায়গায় নিয়ে যেতে পারে। দেখুন, রাহু এবং মঙ্গল আমরা বলি অঙ্গার যোগ, এবং এই রাহু মঙ্গলের কানেকশন যদি তার সঙ্গে সঙ্গে যদি দশা অন্তর্দশা চলে যে কোনো একটা গ্রহের, তাহলে কিন্তু সেই সকল জাতক জাতিকা যদি অষ্টমের সঙ্গে কানেকশন পেয়ে যায় তাহলে সেই সকল জাতক জাতিকা দেখালো বাড়ির বাইরে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় তার মৃত্যুর যোগ হয়ে যেতে পারে। তাহলে এরকম একটা কানেকশনও তৈরি হয়। আবার এই রাহু মঙ্গল চন্দ্রের কানেকশন যদি তৈরি হয়ে যায়, তাহলে সেই জাতক জাতিকা তার কিন্তু জেদের বশে এমন কোনো পাপ কার্যে কিন্তু সে নিজেকে নিয়োগ করে, তার কারণে কিন্তু তার শ্রীবাস, অর্থাৎ সেক্ষেত্রে বলবো কিন্তু জেল হাজত পর্যন্ত তাকে কিন্তু থাকতে হতে পারে, আইনত সাজায়। তাহলে সেই জায়গাটাও কিন্তু তার তৈরি হয়ে যায় এই রাহু এবং মঙ্গলের কানেকশন যদি সঠিক না হয়। আবার এই রাহু মঙ্গলের কানেকশন যদি সঠিক না হয়, তাহলে তার মধ্যে জেদ রাগ এবং মানুষকে মানুষ বলে মনে করে না, এরকম টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে তৈরি হয়ে যায় এবং সমস্যা তৈরি হয়। তাহলে এগুলো তো আপনাদের অনেকের আছে, আপনারা হয়তো জানছেন যে তাদের মধ্যে কারোর না কারোর এরকম সমস্যা হচ্ছে, কিন্তু তার নির্দিষ্ট কিন্তু প্রতিকার প্রতিবিধান রয়েছে। সঠিক ওয়েতে তার প্রতিকার প্রতিবিধান করলে এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন, আমি বলছি অবশ্যই পাবেন। কিন্তু এখানে কিন্তু বলবো বিশেষ করে যে আগামী যে অমাবস্যার তিথি রয়েছে, রটন্তি কালী পূজা রয়েছে, এবং 20 তারিখে হচ্ছে আমরা জানি যে এখানে ছিন্নমস্তার আবির্ভাব দিবস, এবং তার সঙ্গে সঙ্গে বগলামুখীর আবির্ভাব দিবস, এবং পরের দিন হচ্ছে অমাবস্যা। এই নির্দিষ্ট তিথিতে যদি সঠিকভাবে বিভিন্ন ক্রিয়া যদি করা যায়, তাহলে সেই সকল জাতক জাতিকার সেখান থেকে বের করে নিয়ে আসা যায়। কেন বললাম, কারণ এখানে কিন্তু আমরা তন্ত্রমতে যে কাজগুলো মেনলি করা হয় সেটা হচ্ছে রাহুর জন্য যে আমাদের দশম মহাবিদ্যার যে প্রয়োগ, সেটা হচ্ছে মা ছিন্নমস্তার। সেই মা ছিন্নমস্তারকে আমরা কিন্তু এই মূর্তির সাপেক্ষে আমরা বিভিন্নভাবে তার ক্রিয়াকলাপ, তার কী বৈশিষ্ট্য সেগুলো নিয়ে আলোচনা করেছি। কারণ মা ছিন্নমস্তা যেখানে অবস্থান করছে, সেই যে মূর্তির কারণ, সেখানে কিন্তু একটা জাতক জাতিকা যে রাহুর কারণে সে যেখানে দেখাচ্ছে বিপথে চালিত হয়ে যাচ্ছে, আপনার সন্তানটা একটা এমন একটা সম্পর্কে লিপ্ত হয়ে গেছে যে সম্পর্কটা আপনি মেনে নিতে পারবেন না, তাতে আপনার পরিবারে অনেকটা নিচে নেমে যাবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু রাহু করিয়ে দেয়। তাহলে সেই রকম জায়গায় আপনি যদি আপনার সন্তান চলে যায়, তাহলে এই নির্দিষ্ট তিথি রয়েছে সেখান থেকে বের করে নিয়ে আসা। তার সঙ্গে সঙ্গে আমি বললাম কি না, মঙ্গলের একটা কানেকশন রয়েছে, যেটা হচ্ছে মা বগলা মায়ের আবির্ভাব দিবস রয়েছে এই নির্দিষ্ট তিথিতে। তাহলে মঙ্গল আপনার কোনো কোনো কারণ, কারো কারোর জন্ম ছকে বিভিন্নভাবে ডিস্টার্ব থাকে, সেই জন্য আমরা বলে থাকি যে লগ্নে চতুর্থে, সপ্তম এবং অষ্টম এবং দ্বাদশে যদি মঙ্গলের কানেকশন থাকে, তাহলে সেই সকল জাতক জাতিকার বলা হয় মাঙ্গলিক দোষ। তাহলে এই মাঙ্গলিক দোষের কারণে দেখা যাচ্ছে তার সংসার জীবনটা তছনছ হয়ে যাচ্ছে, হয়তো ডিভোর্সের জায়গা তৈরি হয়ে গেছে, বা দেখা যাচ্ছে আইনি সমস্যার মধ্যে জড়িয়ে আছেন, আপনি আইনের জায়গা থেকে বেরোতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু ওই মা বগলার দশমহাবিদ্যার যে দেবী রয়েছেন মা বগলা, তার প্রয়োগ কিন্তু ওই নির্দিষ্ট তিথিতে করলে পরে সেখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসতে পারবেন। এবং আপনার দেখা যাচ্ছে শত্রুতার কারণে, শত্রুতার কবলে আপনার পরিবারটা এমনভাবে জড়িয়ে গেছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না, অকারণে বদনাম দিয়ে হয়তো আপনার জেল হাজতবাস পর্যন্ত করতে হচ্ছে, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি বের করে বেরিয়ে আসতে পারেন এই নির্দিষ্ট তিথি মা বগলার কিন্তু প্রয়োগ করে। কিন্তু বারবার বলবো যেটা সঠিক অনেস্টলি হওয়া যায়, না হলে কিন্তু হতে হতে বিপরীত জায়গা তৈরি হবে। সুতরাং এই তিথিটা আবার আমরা বলে থাকি রটন্তি কালী পূজা, আবার বলি, আবার কখনো বলা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উল্লেখিত আছে যে মৌনী কালী পূজা বা মৌনী অমাবস্যা নামেও কিন্তু অভিহিত আছে। সুতরাং এই যে আগামী জানুয়ারি মাস, অর্থাৎ এই জানুয়ারি মাসের 20 এবং 21 তারিখ, এই দুটো দিনই কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন, এবং যার ক্ষেত্রে যেটা প্রয়োজন আছে তার ক্ষেত্রে সেটাই সেইভাবে নির্দিষ্ট
স্থিতি মেনেই কিন্তু প্রয়োগ করার প্রয়োজন রয়েছে। কারণ আমি বারবার বলি, যে কোনো ক্রিয়া করতে হলে তার নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে যদি তার প্রয়োগ সঠিকভাবে করা যায়, তাহলে সেই সকল জাতক জাতিকা বলবো যে সমস্যার মধ্যে আছে সেই সমস্যার থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ আমি আবার বলি যে আমার নির্দিষ্ট চেম্বারগুলো রয়েছে, চেম্বারগুলো রয়েছে যেটা আপনারা রবিবারের দিন আপনারা আমাকে পাবেন আমার নিজ গৃহ মন্দির অর্থাৎ কাঁচরা পাড়াতে। রবিবার আপনি 11টার থেকে রাত্রে কিন্তু 9টা পর্যন্ত আমি চেম্বারে থাকি। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে এই বুকিং নাম্বারে ফোন করে আসতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে সোমবারের দিন আমি থাকি কিন্তু ব্যারাকপুর চেম্বারে, ব্যারাকপুরে 12টার থেকে আপনি 4টে পর্যন্ত একদম স্টেশনের কাছেই আমার চেম্বার রয়েছে, সেখানে পাবেন। এবং 5টার থেকে 8টা পর্যন্ত আপনি শ্রীরামপুর চেম্বারে পাবেন। শ্রীরামপুর চেম্বারে মোটামুটি কিন্তু যথেষ্ট ভিড়ের জায়গা আছে, ভিড় হয়, সেক্ষেত্রে অবশ্যই নাম লিখিয়ে নেবেন বুকিং নাম্বারে। এবং মঙ্গলবারের চেম্বার রয়েছে কালীঘাট চেম্বার, কালীঘাট চেম্বারটার পরিবর্তন হয়েছে, আগে যে কালীঘাটের যে চেম্বারে বসতাম সেটার পরিবর্তন হয়ে এখন লেক মলের কিন্তু পিছনের দিকে চেম্বারটা হয়েছে, সৌভাগ্য চক্র, সেখানে আমাকে পাবেন ঠিক 5:30টার থেকে কিন্তু 9টা পর্যন্ত চেম্বার চলবে। সুতরাং যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নাম লিখিয়ে বুকিং করে নেবেন। এবং বুধবারের দিন চেম্বার, যেমন বুধবারে কখনও বহরমপুরে চেম্বার থাকে, কখনও রয়েছে আমার বর্ধমানের চেম্বার, কখনও মেচেদা, কখনও তারাপীঠের চেম্বার রয়েছে। সুতরাং সেগুলো আপনারা বুকিং নাম্বারে ফোন করলে আপনাকে গাইড করবে। এবং বৃহস্পতিবার কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি কৃষ্ণনগর চেম্বারে থাকি, সেখানে কিন্তু ওই 12টার থেকে 4:00-5:00 পর্যন্ত চেম্বার চলে। সুতরাং সেখানেও কিন্তু নাম লিখিয়ে আনবেন, কারণ ওখানেও কিন্তু যথেষ্ট ভিড়ের জায়গা, ভিড় হয়। এবং এছাড়াও শুক্রবারের দিন চেম্বার রয়েছে হাতিবাগানের চেম্বার, এবং এই হাতিবাগান চেম্বারও কিন্তু রয়েছে, সেটা 5টার থেকে বিকালবেলা 5টার থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার। শনিবারটা কিন্তু স্পেশাল কোনো জায়গা চেম্বার হলে বাইরের যে চেম্বারগুলো হয় সেগুলো, সে কখনো কখনো দিল্লি, কখনো সেক্ষেত্রে গুয়াহাটি, কখনো দেখা যাচ্ছে হরিদ্বার, কখনো বেনারস, এই সমস্ত জায়গার চেম্বারগুলো চলে। যাই হোক, আপনারা যেখানেই দেখাবেন মনে করছেন বা যেখানেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন ভাবছেন, তাহলে সেখানে কিন্তু অবশ্যই ওই বুকিং নাম্বার যেগুলো নিচে দিয়ে যাচ্ছে স্ক্রলে দেখে নিন, ওই নির্দিষ্ট বুকিং নাম্বারে আপনাকে ফোন করলে সঠিকভাবে গাইড করবে। তবু বলবো যে যারা চেম্বারে ভিজিট করছেন তাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্য থাকছে বেসিক লাইফ হরোস্কোপ, যেটা কুষ্টি, সেটা সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। এবং এই কুষ্টির মধ্যে কিন্তু যেগুলো লেখা থাকে, বিশেষ করে একটা জাতক জাতিকা জীবনে কতটা সাকসেস জায়গা আসতে পারে, কখন তার ক্ষেত্রে জীবনে বিপর্যয় সময় আসতে পারে, কখন ভালো আছে, কখন খারাপ আছে, কোন সময়ে বিবাহের শুভযোগ রয়েছে, তাহলে এই জায়গাগুলো কিন্তু উল্লেখ করা থাকে। বিবাহিত জীবন কেমন হবে সেটাও কিন্তু লেখা থাকে, তার ব্যবসা আছে না চাকরি আছে এগুলোও কিন্তু লেখা থাকে। সুতরাং এই জিনিসটাও কিন্তু, যেটা কুষ্টি বলা হয়, যারা আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু 30-35 পাতার একটা বইয়ের মতো দেওয়া হচ্ছে, এটাও আপনি চেয়ে নিতে ভুলবেন না। যাই হোক, সকলে খুব ভালো থাকুন। কিন্তু বারবার আবার বলবো যে রাহু এবং মঙ্গল এর কারণে কিন্তু আমাদের বৈবাহিক জীবনে বিশেষ করে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সংসার জীবনে বড় রকমের সমস্যার সম্মুখীন হয়ে যায়, যেগুলো দেখা যাচ্ছে যে কুসঙ্গে সন্তান মিশে যাচ্ছে, কুসঙ্গে তার হাজবেন্ড বা তার ওয়াইফ মিশে যাচ্ছে, তার আর্থিক জায়গা কোনোভাবে ডেভেলপ হচ্ছে না, দিনের পর দিন নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে যে অর্থটা ইনকাম করছে সমস্তটাই বাইরে কারোর কাছে দিয়ে আসছে, তাহলে এইরকম পরিস্থিতিতে তার সংসারটা টিকিয়ে রাখাই দায় হয়ে পড়েছে। এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে অবশ্যই এই সামনের আগামী অমাবস্যার যে তিথি রয়েছে সেই তিথিটাকে কাজে লাগান, তাতে আপনারা বলবো অনেকটা ভালো জায়গা আপনাদের কিন্তু অবশ্যই আসবে। যাই হোক, সকলে খুব ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।